আছে। বলো তোমার কি চাই বলো মা? এই জামাটা পছন্দ হয়েছে? এটা নেবে তুমি? এবারে ব্যাগ গোছাতেই ভালো লাগছে না। যদি দাদু থাকতো তাহলে কত আনন্দ পেত। দুদিন আগে পুজোতে ঘুরে আসলাম, আর এখন দেখো কিভাবে জামা কাপড় গোছাতে হচ্ছে। আচ্ছা তুমি হাড়টি খাচ্ছ? গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভ্লগ। অনেকদিন পর আবার ভ্লগ স্টার্ট করলাম। তো সকাল সকাল উঠে আগে স্নান টান সেরে নিয়েছি, একটু বাজারেও যাওয়ার আছে। যদি সকালবেলা বৃষ্টি না পড়ে না, আজকে সকালের দিকেই একটু ঘুরে আসবো বাজার থেকে। মেঘের অবস্থা দেখতেই পাচ্ছ, কাল থেকেই মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে, ভরসা নেই আকাশের একদম। এখন রুহির একটু খাবারটা করে নিয়ে গা, ও ঘুমাচ্ছে এখনও। কাল অনেক রাতে ঘুমিয়েছে, এখনও ঘুম থেকে ওঠেনি। আমি ঝটপট কাজবাজগুলো সেরে নিয়ে যদি হয় একটু সকালেই বাজার থেকে ঘুরে আসবো। চিকেন নিয়ে এসছে, রুহিকে একটু চিকেন করে দেবো। তো এই লেগ পিসটা নেবো আর একটা ছোটো পাড়া কিছু পিস নেবো। এখানে সব আদা রসুন পেঁয়াজ কেটে রেখেছি। একবারে চিকেনটা চাপিয়ে দিই। আর আমাদের আজকে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ঝিঙে আলুর তরকারি। এখানে চিংড়ি মাছ ভাজতে হবে, আর তার সাথে একবারে চিকেনের সব কিছু পেঁয়াজ আদা রসুন কেটে নিলাম। তো একসাথেই সব কিছু হয়ে যাবে আর কি। আমি শুধু রুহিটা করব আর মা আমাদের দুপুরের রান্নাটা করে নেবে। আজকের লেগ পিসটা জানো তো অনেকটা বড় ছিল, তাই কি করেছি এখানেতে ভালো করে দেখো কাট লাগিয়ে দিয়েছি। আর এরকম করলে না চিকেনটা পুরো একদম এত ভালো করে সিদ্ধ হয়ে যায়, খুব ভালোভাবে খেয়ে নিতে হয়। দেখো পুরোটা এরকমভাবে কাট লাগিয়ে দিয়েছি। মশলাটাও এদিকে কষানো হয়েই গেছে। এবার চিকেনগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে একটু জল দিয়ে সিটি পড়তে দিয়ে দিই। ছয় থেকে সাতটা সিটি দিলেই একদম ভালো করে সিদ্ধ হয়ে যাবে। আর এটাকে কোনো ব্লেন্ডার বা কিছুতে দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না। এইদিকে আমার মোটামুটি সব হয়েই গেছে। রুহিও এদিকে উঠে গেছে, এগারোটা বাজে জানো। এখন ঘুম ছাড়ছিল না, আজকে দুষ্টুমি কইছে। হ্যাঁ কিছুতেই উঠবে না, শুয়ে দুষ্টুমি হচ্ছিল, উঠবে না উঠবে না, ঘুম ছাড়েনি। মেঘলা মেঘলা ওয়েদারে ঘুমটা একটু ভালোই হয়। হ্যাঁ আর বেরু যাবে না তুমি আমার সাথে? বেরু যাবে তো? হ্যাঁ যাবে তো। এবার হাসি তো দেখো বেরু যাওয়ার নাম শুনে। চলো ঝটপট খেয়ে নেবে চলো, দিয়ে আমরা বেরু যাবো। হ্যাঁ আই বাবা লে। হ্যাঁ আর কিসে করে যাবে মা? কিসে করে যাবে বলো? বাস করে না টোটো করে কিসে যাবে বলো? ভাবনায় পড়ে গেছে যে কিসে করে ও যাবে। ভুম ভুম করে, পাপার গাড়ি করে না বাসে করে? গাড়ি করে যাবি, পাপার গাড়িতে যাবে। ওই বাবা নেবো না, নেবো না একজন আসি নেবো। সবাইকে গুড মর্নিং বলেছো? হাই বলেছো? হাই বলে দাও সবাইকে হাই। আই রুহির মাথায় দেখো ছোট ছোট কত চুল হয়ে গেছে, দেখেছো? হ্যাঁ আছে, এবার চলে আসছে চুল। হ্যাঁ গাদা চুল হয়ে গেছে, এক মাসের মধ্যে মনে হচ্ছে চুল বেরিয়ে যাবে। হ্যাঁ চুল তো বেরিয়ে তো গেছে, এ বড় হতে একটু সময় লাগে। এক মাসের মধ্যে বড় হয়ে যাবে। কত বড় হবে মা দেখাচ্ছে, এত বড় হবে। সকালের দিকে রেডি হয়ে যাচ্ছি। এখন তো বেশ রোদ রোদ আছে, তবে মাঝে মাঝে জানো তো মেঘও করছে। বিকালে যদি জোর বৃষ্টি নামে কি হচ্ছে? যা হয়ে গেছে কি? যা হয়ে গেল যা কি বলছে? যা হয়ে গেছে কি? যা হয়ে গেল কি জানি। শাড়ি নিলাম আমরা, বেশ অনেকগুলোই নেওয়া হয়েছে। তার মধ্যে জানো তো রুহির আবার খিদে পেয়ে গেছিল, ওর জন্য ভাতটা ভাগ্যিস নিয়ে এসেছিলাম। ওকে একটু খাইয়ে দিই। এই যে আমাকে টানতে টানতে এখন নিয়ে যাচ্ছে, নিজেই ব্যাগ খুঁজছে কোথায় খাবার আছে। ভাগ্যিস ভাতটা সাথে করে এনেছিলাম, আমি তো ভাবছিলাম তাড়াতাড়ি চলে আসবো আর কিছু নিয়ে যাব না। তাই এখানে তো এসে আবার নিজেই ব্যাগ হাতড়ে বলছে মা ভাত। তো খাইয়ে দিই একটু। এই যে আয়না দেখতে গেছে, শাড়ি পছন্দ হয়েছে তো? হ্যাঁ নিজে নিজে পছন্দগুলো টেনে টেনে বা বা করে অনেকগুলো নিয়েছি। প্রায় ছটা সাতটার মতো শাড়ি নিলাম। দাদা তো বাজারে আসতে পারেনি, আমাকে সব নিয়ে নিতে বলেছিল, সেই কারণে সবই আমি শপিংটা করে নিয়েছি। বলো তোমার কি চাই বলো মা? এই জামাটা পছন্দ হয়েছে, এটা নেবে তুমি? এই দেখো জামা পছন্দ হয়েছে বলে বলছে আমাকে একটা বাজে জামা পরিয়ে নিয়ে এসছে। আমি সামনে না তাড়াহুড়ো করে কিছু খুঁজে পাইনি, এই জামাটাই নিয়ে এসছি। ও এসে নিজের জামা দেখছে আর ওই জামাটাকে দেখছে। ওটা নেবে তুমি? কোনটা? এইদিকে একটা রেড জামা আছে আর এদিকে একটা পিঙ্ক জামা আছে, দুটোর মধ্যে কনফিউজ রয়েছে যে কোনটা নেবে। পাপাকে বলো গে, যাও আমাকে দাও, পাপাকে বলো যাও, বলতে যাচ্ছে পাপাকে। কি অবস্থা দেখো, ওর বাবা একবার বলেছে হ্যাঁ গো মেয়েটাকে এই জামাটা পরিয়ে আনেছো, ব্যাস ও এখানে এসে। বড় তো ওটা দিয়ে দে জামা,
বয় জামা বাবা বড় জামা তবে জামা দুটো কিন্তু খুব সুন্দর দেখতে একটা রেড কালারের বাট অনেকটা বড় ছোট জামা যাই যাই তুমি তো সুন্দর জামা পরেছো বাবা ভালো জামা এটা তুমি যাও যাও আমি শুধু একবার বলেছি হাড্ডি খেতে নেই ও সেই দেখে বলে যাচ্ছে হাড্ডি হাড্ডি আস্তে আস্তে বেশ দেরি হয়ে গেছে দুটো বাজছিল তারপরে তো একবার ভাত খেয়ে নিয়েছে ওর জন্য খাওয়ার কোনো ইচ্ছা ছিল না এখন আড়াইটা বাজে ও খেতে বসলে একটু খাওয়া দাওয়া করে নিক তারপরে একটু ঘুম পাড়াবো সকালে তো অনেকক্ষণ ঘুমিয়েছে জানি না দুপুরে এখন ঘুমাবে নাকি দুপুরে এখন কিছুতেই আর ঘুমাতে চাইছে না দু তিন দিন ধরে এমন হয়েছে দেখা যাক আগে চিকেনটাকে শেষ করুক কতদিন পর চিকেন খাচ্ছ অনেক দিন পর ও বললাম যে তুমি যদি হাড্ডি খেতে চাও তাহলে পরে এটাকে পরে বসতে হবে এটাকে তো এখন কিছুতেই পরাতে পারি না যেই এটা বলেছি অমনি বসে বসে লক্ষ্মী মেয়ের মতো খাচ্ছে এখানে সকাল সকাল কাঁচাকুচি সব সেরে গেছিলাম কিন্তু জানো তো আর মেলা হয়নি এই যে মেঘলা মেঘলা ওয়েদার সেই কারণেতে এখন যে ছাদে মেলে দেবো ভালো করে শুকিয়ে যাবে তারও উপায় নেই আবার মেঘ করছে কখন ঝম করে বৃষ্টি নেমে যায় আজকে আবার দু বালতি কেচেছি কাল থেকে থাকছি না জানো তো তো তার জন্য আজকেই সব কাজবাজগুলো সারতে হবে প্রচুর কাজের চাপ পড়ে গেছে আজকে সাড়ে তিনটে বাজে এখন জামাকাপড়গুলো মেলে দিই এখানেতেই এই আলনাটাতে মেলে দিই যা শোকাবে শোকাবে কি করবো বাইরে তো মেললে এখনই বৃষ্টিতে নইলে আরও ভিজে যাবে দিলে না ভালো একদম রোদে শুকিয়ে যেত কিন্তু এখন আর সময় নেই দেওয়া যাবে না সেটু রেস্ট নিতে যাবো অমনিই দেখবো ঝম করে জল নামলো আবার সেই দৌড়ঝাঁপ শুরু হয়ে যায় যাই হোক চলো এগুলোকে ঝটপট মেলে দিই রুহি ততক্ষণ পাপার সাথে খেলছে আজকে আর আসার জন্য বায়না করেনি সন্ধ্যা থেকে বসে বসে সব জামা কাপড়গুলো ভাঁজ করে করে এখানে রেখেছি কিন্তু এখনও ব্যাগে ভরা হয়নি চার পাঁচ দিন থাকতে হবে অনেকগুলো জামা কাপড় নিয়েছি রুহিত তো বেশি জানোই যে ওর অনেকগুলো জামা কাপড় লাগে এবার এগুলোকে সব ব্যবস্থা করে ভরি সবই মোটামুটি বার করা হয়ে গেছে কিছু আর সেরকম নেয়ার নেই আসলে এবারে ব্যাগ গোছাতেই ভালো লাগছে না যদি দাদু থাকতো তাহলে কত আনন্দ পেত দুদিন আগে পুজোতে ঘুরে আসলাম আর এখন দেখো কীভাবে জামা কাপড় গোছাতে হচ্ছে তার মধ্যে কোনো আনন্দ নেই তো কালকে আজকে দাদা যায়নি দাদুর ছবিটা বানাতে দিয়েছিল ওটা পাইনি বলে তো কালকে সবাই একসাথেই আমরা যাচ্ছি সকালের দিকে কালকে ঘাট কাজ আছে তো ওখানে আমারও কিছু রিচুয়ালস আছে নাতনির স্পেশালি থাকে তার জন্য এই দেখো এই শাড়িটা নিয়েছি একটাই শাড়ি নিলাম বেশি আর শাড়ি নিইনি আর সব চুড়িদার এইসব নিয়েছি তো মোটামুটি শুক্রবার অবধি আমরা থাকছি শুক্রবার দিন ফিরছি বাড়িতে সব জিনিসগুলো গুছিয়ে নিই সকালে এই শাড়িগুলো নিয়ে এসেছি এগুলো সব সুতির ছাপা এই একটা এই কালার একটা নিয়েছি এই যে ক্যাটলগেতে দেখা যাচ্ছে বেশ ভালো শাড়িগুলো জানো তো আর দুদিনের জন্য এই শাড়িটা নিয়েছি অনেক খুঁজে খুঁজে দুদিনের জন্য এই শাড়িটা খুব ভালো লাগলো তো এটাই শেষ পর্যন্ত নিয়েছি হচ্ছে মায়ের শ্বশুরবাড়ি থেকে দিচ্ছে মানে ঘাটকালে তাদের তো শ্বশুরবাড়ি থেকে দিতে হয় তো সেইগুলো কিনতে যেতে আর সময় পাইনি দাদা বলেছিল যে আমাকে এইসব কিনে আনতে এইগুলো তাই সুতির ছাপাই নিয়েছি এগুলো বেশি দিন রাখতে নেই দুজনের জন্য তিনটে নিয়েছি আর তার সাথে আমরা কিছু নিয়েছি দুজনের জন্য শাড়ি এখানে এতগুলো শাড়ি আছে অনেকগুলো কেনা হয়েছে না অনেকগুলো কেনা হয়েছে প্রায় ছটা সাতটার মতো তো এইটা না দুজনের জন্য আমরা নিয়েছি সবসময় পরে বেরোতে পারবে সেই ভেবে গরমের জন্য বেশ ভালো হবে ওই কারণে এইটা নিল বিরাট করতে অনেকগুলো শাড়ি দেখলাম দুজনের জন্য কিন্তু এত হার্ড না এই গরমে তবে এই শাড়িগুলো কি যেন নাম ছিল এগুলো কোটা শাড়ি হ্যাঁ এইগুলো না খুব বেশ নরম সফট আর হালকা খুব হ্যাঁ পরে যেন পরে আরাম পাবে সবসময় পরতে পারবে এরকম দেখেই নিলাম আর মার বড়মাসির জন্য একটা করে নিয়েছি মার বড়মাসিও তো কাজ করছে তো দুটো একই রকম এই শাড়ি দুটোই হচ্ছে মাল্টি কালারের দুটোই ঢাকাই জামদানি নিয়েছি সব ঢাকাই গুলো গরমেতে ভালোভাবে পরতে পারবে এই যে মার মাসিকে দেব যার যেটা পছন্দ হবে হ্যাঁ ওরা দুই বোনে বাছাবাছি করে নিয়ে নেবে এই যে এবার সব এগুলোকে প্যাকিং করতে হবে তো আমি এখন থেকে বলে দেব কোনটা বল তোমার হাতেরটা বড় মাসি পাবে হ্যাঁ আর ওইটা মা পাবে দেখবে আমার এটাই মনে হচ্ছে এবার সেটা দেখা যাক ওরা কি কার মানে মায়ের ওই কালারটা বেশি পছন্দ মামা বলো এটা কি নেবে রুহির এইটা খুব পছন্দ হয়েছে এটা ব্রাইট না খুব কালারটা হ্যাঁ কালারটা খুব ব্রাইট তো এগুলো সব ভালোভাবে সব গুছিয়ে নিই এখন গোছানোটাই হচ্ছে বড় প্রবলেম 10-11টা বাজে আর এখন আমি গোছাই কাল সকাল 8টার মধ্যে বেরিয়ে যেতে হবে রেডি করে সব বেরিয়ে যেতে হবে চলো
চলো দেখা যাক কত দূর কি করতে পারি। এখন 3:05 হয়ে গেছে, এদিকে রুহি ঘুমিয়ে গেল, অনেকক্ষণই হয়েছে ঘুমিয়েছে, 3:00 আগেই আজকে ঘুমিয়ে গেছে, কিছুতেই শোবে না, কালকে বেড়াতে যাব নিয়ে বলে বলে এই যে এখন ঘুমালো। এদিকে সব প্যাকিং একদম কমপ্লিট, সমস্ত কিছু কমপ্লিট করেই একদম শুচ্ছি, কারণ কালকে বেশ সকাল সকাল বেরোতে হবে আর হাতে একদমই টাইম নেই তখন দৌড়ঝাঁপ করার, আর সকাল সকাল ওখানে পৌঁছাতেও হবে, দেরি করলেও চলবে না, তো সেই কারণে একবারে সব প্যাকিং কমপ্লিট করে তারপরে শোবো। অলরেডি তো 3:00 বেজেই গেছে, 6:00 সময় উঠতে হবে, মানে বুঝতেই পারছো আর কতক্ষণ ঘুম হবে। মাঝখানে জানো তো আরও অনেকগুলো ব্লগ ছিল, কিন্তু সেগুলোকে দেওয়ার মতো কোনো ইচ্ছে বা কী বলবো, মানে ওগুলো দিতে বা দেখতে আমার একদম ভালো লাগছে না। তোমরা অনেকে অনেক কিছু জিজ্ঞেস করেছো দাদুর সম্পর্কে, বলবো খুব তাড়াতাড়ি বলবো কোনো একটা ভিডিওতে, এই মুহূর্তে বলার মতো মানে সেরকম কিছু নেই, শুধু একটা শর্টসে বলেছি কি হয়েছে, যদিও সেরকম কিছুই হয়নি, আগেও তোমাদেরকে বলেছি, জাস্ট দুদিনের মধ্যে এতটা বাড়াবাড়ি আর তারপরে সবাইকে ছেড়ে চলে গেল, তো এখনও ভাবলে জাস্ট কেমন লাগছে সব কিছু, কি বলবো। যাই হোক, কালকে আমরা যাচ্ছি, এই দুদিন আগে গেছিলাম, সবাই আনন্দ করতে গেছিলাম, আবার যাচ্ছি, কিন্তু এর মধ্যে কোনো আনন্দ নেই, যে মানুষটা সব থেকে বেশি আনন্দ পেত আমরা ওখানে গেলে, সবসময় জিজ্ঞেস করতো যে কবে আসবি কবে আসবি, আজকে সেই মানুষটাই আর নেই জিজ্ঞেস করার জন্য, সেইটা ভেবেই যেন সেখানে যাওয়ার ইচ্ছাটাই আর নেই। তবে দিদুন আছে ওখানে, মারা আছে, সবাই সবাই সেদিন থেকেই আছে, সেদিনকে রাতেই ওরা চলে গেছিলো, তো বৃহস্পতিবার ওরা গেছে আর এতদিন আছে, আমরা কাল সকালে যাচ্ছি, চলো যেতে তো হবেই, তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার, গুড নাইট।